আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলামুল কবির। হোম টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এ পর্বে হাজির হয়েছি 4.1-এর অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের। আমরা যেহেতু বোর্ড বইয়ের অঙ্কগুলো শেষ করে ফেলেছি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা কাজ করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল তোমরা দেখতে পাবা, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, এভাবে কোনো চ্যানেলে এভাবে কোনো কেউ ক্লাস করাবে না। আমি প্রথমে তোমাদেরকে সাধারণ পর্ব পরিস্থিতি সেরেছি, তারপরে বোর্ড বইয়ের অঙ্কগুলো করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই অনুশীলনী থেকে যেরকম উদ্দীপক দিয়ে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসে, আমি সেরকম উদ্দীপক দিয়ে আগে কিছু অঙ্ক করাবো, তারপরের পর্বে আমি সৃজনশীল নিয়ে প্র্যাকটিস করব, যে কিভাবে এখান থেকে কোন ধরনের সৃজনশীল আসে। তো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট উদ্দীপক, মানে কোন ধরনের উদ্দীপক গুলো আমাদের বোর্ড পরীক্ষায়, প্রত্যেক পরীক্ষায় প্রায় এসে থাকে বোর্ড পরীক্ষায়, তো আমি প্রথমে এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ কিছু উদ্দীপক হতে সমস্যা সমাধান। এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি, x²-1=5x হলে, এটা আমাদের উদ্দীপক। এরকম অধিকাংশ উদ্দীপক এরকম থাকে বোর্ড পরীক্ষায়, তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে অধিকাংশ উদ্দীপক এরকম থাকে। হলে আমাদের এটার মান বের করতে বলছে। তো উদ্দীপক এখানে মেন এই অঙ্কগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে, যেন উদ্দীপক থেকে আমরা যেই খর গটা করতে হবে, যে মানটা আমাদের লাগবে সেটা যেন আমরা বের করতে পারি, সেই জন্যই আমি এই অঙ্কগুলা এভাবে করে রেখেছি, যেন আমরা উদ্দীপক থেকে পরবর্তী অঙ্কগুলা করতে পারি। তো দেখি অঙ্কটা কিভাবে করা যায়। আমাদের এখানে দেওয়া আছে x²-1=5x, এরকম উদ্দীপক থাকলে আমাদের সাধারণত এখানে যে মানটা লাগবে, অঙ্কটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে x²-1, x টা যদি আমরা a ধরি আর 1টা যদি b ধরি, তাহলে হয় a-b=5x। এটা আমি এভাবে করছি কেন, কারণ আমার যেটা মান বের করতে বলছে সেখানে দেখো উপরে আছে x²+1² তো x²টা যদি এখানে a ধরি আর 1টা যদি b ধরি, তাহলে হয় a+b² a+b² সূত্রে আমাদের a-b এর মান লাগবে। তো a-b এর মান কিন্তু এখানে অলরেডি আমাদের উদ্দীপক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি আমাদের আছে হচ্ছে x²+1² / x²। তো এখন আমাদের উপরে যেই অনুসিদ্ধান্তটা বসাবো, a+b² অনুসিদ্ধান্ত আমরা এটা পড়ে আসছি, যে a+b² এর অনুসিদ্ধান্ত আমরা পড়ছি a-b² + 4ab, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখানে a মানে হচ্ছে x² আর b মানে হচ্ছে 1, তো আমাদের হবে a-b² + 4a মানে হচ্ছে x² আর b মানে হচ্ছে 1, আর নিচে যা আছে তাই আমরা রেখে দিলাম। তো এখন আমাদের উপরে তোমরা দেখতে পাচ্ছ x²-1, এটার মানে আমরা 5x পেয়েছি, সেই 5x টা যদি এখানে বসিয়ে দিই, তার উপর আছে স্কোয়ার প্লাস, আর এখানে 4 1, আর x² গুণ করলে আমাদের হবে 4x², আর নিচে আমাদের আছে x². এখন আমরা উপরে যে 5x এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5x দুইবার গুণ হবে, আর 5x যদি আমরা দুইবার গুণ করি, তাহলে হবে 5, আর 5 গুণ করলে 5×5=25, x এর উপরে স্কোয়ার, আর এপাশে আমাদের আছে 4x², নিচে আছে x². এখন আমরা কি করব, এই 25x² আর 4x² 25x² + 4x², এটা যদি আমরা যোগ করি, আমাদের হবে 4 আর 25 29, মানে 29x², আর নিচে থাকবে x². এখন দেখো উপরে x² আছে, নিচে x² আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই উপরের x² আর নিচের x² কি করতে পারি, কাটা দিতে পারি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 29। সো এটা হচ্ছে আমাদের নির্ণেয় মান হচ্ছে 29। অঙ্কটা একেবারে সহজ, অঙ্কটা আমাদের আগে তোমরা যখন পরীক্ষা দিবা, প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন পরীক্ষা দিবা তখন অঙ্ক সৃজনশীলের উদ্দীপক সহ ক খ গ অঙ্কটা আগে পড়বা, পড়ে মাথার ভিতর আগে সেট করবা যে অঙ্কটা তুমি ক কিভাবে করবা, খ কিভাবে করবা, গ কিভাবে করবা। দরকার হয় তুমি এটা নিয়ে 5 মিনিট চিন্তা করো, যে আমি ক নম্বরটা এভাবে করবো, খ দা এভাবে করবো, গটা এভাবে। দরকার হয় তুমি 7 মিনিট চিন্তা করো, তাও তোমার কোনো লস হবে না, কারণ
তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারবা, যেখানে সময় নষ্ট হবে না, কাটাকাটি করবা না, একবার হয়ে যাবে। আর যদি তুমি অঙ্কটা আগেই চিন্তা না করে শুরু করে দাও হুট করে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একবার অঙ্ক যদি তুমি করে কাটো তাহলে কিন্তু দ্বিগুণ সময় নষ্ট হবে, যে পরিমাণ সময় তুমি করলা ওটা আবার কাটবা, পরবর্তীতে আবার কাটবা, এভাবেই হবে। সেই জন্য আগে অঙ্কগুলো তোমরা মাথার ভিতরে সেট করবা, আগে বুঝবা কিভাবে করতে হবে, সে অঙ্কটা আগে ধরতে হবে। অঙ্কটা একেবারে সহজ, এই জন্য আমি আর দ্বিতীয়বার এটা তোমাকে বুঝালাম না। এখন আমি দুই নম্বর উদ্দীপকে চলে যাচ্ছি, দ্বিতীয়টা। এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান ওয়ান হলে এটার মান বের করতে বলছে। এই অঙ্ক উদ্দীপকটা অনেক ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় এসেই থাকে। তো আমি সরাসরি অঙ্ক চলে গেলাম, দেখি যে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে ওয়ান, এটা আমাদের দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা যখন করব তখন এখানে সর্বোচ্চ যে চলক আছে সেই চলক দিয়ে আমরা সেই চলককে সর্বনিম্ন চলক দিয়ে ভাগ করে দিব, সর্বনিম্ন চলক দিয়ে ভাগ করে দেব। একবারে ভাগ করতে পারি, ফাইভ এক্সটা অবশ্যই নিতে পারি, ওয়ানটা ভাগে নিতে পারি, দুই রকম করা যায়। আমরা যদি এরকম করি, দেখো এক্স স্কোয়ার ভাগ এক্স মাইনাস ফাইভ এক্স ভাগ এক্স সমান ওয়ান ভাগ এক্স, মানে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা কি করছি, ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে। তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান ওয়ান, এটাকে আমরা উভয় পক্ষকে কি করছি, এক্স দ্বারা ভাগ করছি। সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের থাকবে হচ্ছে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দিব, থাকবে আমাদের একটা এক্স মাইনাস এক্স এক্স কাটা গেলে থাকবে আমাদের ফাইভ সমান থাকবে ওয়ান বাই এক্স। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এক্স এখানে রাখলাম আর ওয়ান বাই এক্স সমান এ পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস, তার মানে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান, এই ফাইভটা মাইনাস আছে এভাবে আসলে আমাদের হয়ে গেল প্লাস। এখন দেখো তোমরা যে বইয়ের অঙ্কগুলো করছিলা এরকম অঙ্ক অবশ্যই তোমাদের এখন মাথায় ধরছে যে এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান ফাইভ, এরকম মান থাকলে তুমি যে কোনো অঙ্কই করতে পারবা। তো আমাদের বোর্ড পরীক্ষায় এরকম উদ্দীপক থাকবে, এই দুই লাইন তোমাদের করতে হবে। তো এই দুই লাইন করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা এতটুকু করতে পারবা তারা অবশ্যই ক খ গ যে কোনো মুহূর্তে করতে পারবে। এখন আমি দেখি আমাদের উদ্দীপকে প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি সমান আমাদের আছে এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রত্যেকটাকে আমাদের এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা আছে, তো আমরা এখানেও যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে যায়, পরিচিত মনে হয়। যেমন এক্স ফোর ভাগ এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, যা আছে সেটাই লিখছি, শুধু এক্স স্কোয়ার দিয়ে আলাদা আলাদা করে ভাগ দেখাই দিয়েছি। এখন চারটা থেকে দুটা বাদ দিলে আমাদের এক্স থাকবে দুইটা, আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেলে থাকবে টু, আর এখানে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন যদি আমরা এই এক্স স্কোয়ার আর এই ওয়ান বাই এক্স স্কোয়ারটা একসাথে লিখি, তো এখন দেখো এই যে এতটুক দিয়ে আমাদের কিন্তু একটা কি লেখা যায়, এতটুক দিয়ে আমাদের একটা অনুসিদ্ধান্ত লেখা যায়, যে অনুসিদ্ধান্তে আমাদের উদ্দীপকের মান বের করছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেই মানটা কিন্তু বসাইতে পারি। সো এতটুকু আমরা উদ্দীপকে অনুসিদ্ধান্ত বসাবো, যদি অনুসিদ্ধান্ত বসায় এই পাশে করি, অনুসিদ্ধান্ত বসালে এটা যদি এ হয় আর ওয়ান বাই এক্স স্কোয়ার যদি বি হয় তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে দুইটা, অনেকবার বলেছি এখানে। তাহলে আমাদের মান আছে মাইনাসের, অনুসিদ্ধান্ত বসাবো মাইনাসের, তার মানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর আমাদের পাশে ছিল প্লাস টু প্লাস টু রেখে দিলাম। এখন আমরা মান বসাই দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান, এই অঙ্কটা তোমরা অবশ্যই পারবো। এখন যেহেতু আমরা মূল বইয়ের অঙ্কগুলো সব শেষ করছি, এটার মান দেওয়া আছে আমাদের ফাইভ, তার উপরে স্কোয়ার প্লাস এই উপরে এক্স নিচের এক্স কাটা থাকে হচ্ছে টু প্লাস টু, পাঁচের উপরে স্কোয়ার দিলে পাঁচ পাঁচে পঁচিশ আর দুয়ে দুয়ে চার, পঁচিশ আর চার যোগ করলে থাকে উনত্রিশ। আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক, তোমরা যারা একটু চালাক তারা ধরতে পারবা, অঙ্কটা হুবহু একই রকম, উদ্দীপকও একই রকম, শুধু একটু চেঞ্জ এদিক ওদিক করা, আর যেটা প্রদত্ত রাশি আছে সেটাও কিন্তু একই রকম। আর তাহলে আমাদের নিম্নের মান হলো কি, নিম্নেও মান টোয়েন্টি নাইন। আগের অঙ্কটা আর এটা অঙ্কটা কেমন একই রকম, দেখো আমাদের উদ্দীপক ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে ফাইভ এক্স,
আরেকখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 5x সমান 1 যদি এই 5x টা আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে মাইনাস হয়ে যায় আবার এই 1 টা পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায় আর এটা যদি আমরা হোল স্কয়ারের সূত্র বসাই তো আমাদের সূত্র বসালে উপরেরটা এই আসে আর নিচে x স্কয়ারটা যা আসে আসে সো অঙ্কটা কিন্তু একই অঙ্ক আমি একটু ঘুরিয়ে দিয়েছি তো বুঝতে পারলা এরকম উদ্দীপক থাকলে আমরা কিভাবে করব এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব তো নেক্সট অঙ্কটা আমি লিখে রাখছি এটা আরো সহজ আমরা করছিলাম গত পর্বে যে আমাদের মান আছে x - 1/x তো x টা যদি আমরা a কল্পনা করি আর 1/x টাকে যদি b কল্পনা করি তাহলে হয় a - b = 5 তাহলে মান দেওয়া আছে মাইনাস সে কিন্তু মানটা বের করতে হবে প্লাস এ এরকম দেয়া থাকলে আমরা বলছিলাম হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বসাতে হবে তো আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 5 তবে আমরা যদি এখন প্লাস এর অনুসিদ্ধান্ত বসাই তাহলে আমরা জানব যে আমরা জানি x প্লাস 1/x হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab অনেক সহজ সূত্র বা এখানে আমাদের থাকতেছে x প্লাস 1/x হোল স্কয়ার এখন আমরা মান বসিয়ে দিব যেহেতু আমাদের উদ্দীপকে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 5 উপরে স্কয়ার প্লাস আছে এখানে হচ্ছে 4 থাকবে উপরে x নিচের x কাটা তাহলে আমাদের থাকতেছে হচ্ছে x প্লাস 1/x স্কয়ার পাঁচ পাঁচে 25 প্লাস 4 তাহলে আমাদের থাকতেছে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 25 আর 4 যোগ করলে 29 এই অঙ্কটাও কিন্তু আগের যে উদ্দীপক ছিল হুবহু একই উদ্দীপক এটা আমি বুঝাই দেবো কিভাবে একই উদ্দীপক হয় তো আমাদের মান বের করতে বলছে x প্লাস 1/x কিন্তু আমাদের আছে হোল স্কয়ার আমরা গত পর্বে দেখছিলাম যে হোল স্কয়ার থাকলে উভয় পক্ষ বর্গমূল করে দিব অথবা এই স্কয়ারটা আমরা সরাসরি ওই পাশে নিয়ে চলে যেতে পারি সরাসরি যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে আমাদের স্কয়ার এই পাশে যে হবে 29 রুট এখানে আমরা প্লাস মাইনাসও দিতে পারি কোনো সমস্যা নেই প্লাস মাইনাস দিলে প্লাস মাইনাস অ্যান্সার দিতে পারো তো আমাদের x প্লাস 1/x এর মান কি বের হলো প্লাস মাইনাস 29 এটা সহজ জিনিস আমি কি বললাম যে এই উদ্দীপকটা আগে উদ্দীপকটা আমাদের একই রকম কিভাবে আসবে দেখো আমরা যদি এরকম আমাদের x মাইনাস 1/x সমান 5 আছে যদি এটা আমরা লসাগু করি এতটুকু অংশ এই অংশটা লসাগু করি তাহলে আমাদের নিচে x এর মনে নিচে মনে মনে এক আছে এক আর x এর লসাগু হবে x এ এক দিয়ে এক্স কে ভাগ করলে এক্স হবে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স এক্স হবে এই মাইনাস মাইনাস এক্স দিয়ে এক্স কে ভাগ করলে এক ওয়ান হবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান আর এপাশে থাকে ফাইভ এক্স তো এখন যদি এই ফাইভের নিচে মনে মনে এক আছে এদিকে গুণ করবো এদিকে গুণ করবো মানে আড়াআড়ি গুণ যেটা তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি যা আছে তা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স তো আমার প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো এই উদ্দীপকটা আগে যেটা করলাম একই উদ্দীপক আমি কিন্তু একই উদ্দীপক দিয়ে এই কটা অঙ্ক করছি বানায় রাখছি সো অঙ্কটা একেবারে সহজ এখন আমি দ্বিতীয় পরের উদ্দীপকে চলে যাব এখানে অঙ্ক আটটা লিখে রাখছি দেখছো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এ আছে এটা থেকে আমাদের বের করতে হবে এক্স এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার ফোর তো আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এটা আমরা একটু লিখে নিই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান সমান পরে এখানেও আমরা দেখো সর্বনিম্ন চলক আছে এ আমরা এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব এ দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমাদের এরকম হয় এ স্কোয়ার ভাগ এ প্লাস ওয়ান বাই ভাগ এ আর ফোর এ ভাগ হচ্ছে এ আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ তো দুইটা এ থেকে একটা এ বাদ গেলে আমাদের থাকতে হচ্ছে একটা এ প্লাস এটা যা আছে তাই ওয়ান বাই এ আর এ কাটা গেলে থাকতেছে আমাদের ফোর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলা কিভাবে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা ফোর বের করলাম এখন আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশিতে আমাদের আছে এ টু দ্য পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এ টু দ্য পাওয়ার ফোর এখানে এই এইট এর কোনো আমরা কিন্তু মান বসাইতে পারতেছি না আর এইট এর কোনো কিন্তু আমরা অনুসিদ্ধান্ত সূত্র পাই নাই সেক্ষেত্রে আমরা এটা একটু জটিল ভগ্নাংশ আছে সরল ভগ্নাংশ কেউ যদি করি এ টু দ্য পাওয়ার এইট কে এ টু দ্য পাওয়ার ফোর দিয়ে ভাগ করে দিব মাঝখানে প্লাস ছিল প্লাস ওয়ান বাই টু দ্য পাওয়ার ফোর তোমরা একটা কথা মনে রাখবা যদি নিচে একটা মাত্র পদ থাকে আর উপরে যে কটা পদ থাক
আমরা একটা মাত্র পদ থাকলে প্রত্যেকটা পদের উপরের পদের জন্য একটা করে ভগ্নাংশ তৈরি করতে পারবো। যেমন নিচে আমাদের এ টু দ্য পাওয়ার 4 আছে, উপরে আছে 8 আর আছে 1, তাহলে এ টু দ্য পাওয়ার 8 থেকে আমরা একটা উদ্দীপক ভগ্নাংশ তৈরি করছি, মাঝখানে প্লাস চিহ্ন ছিল প্লাস আর 1 এর সাথে আর একটা উদ্দীপক ভগ্নাংশ তৈরি করছি। এখন আমাদের 8টা থেকে 4টা বিয়োগ করলে থাকে হচ্ছে এ 4 আর এখান থেকে 1/a4। এখন দেখো এটার মান বের করা তোমরা অবশ্যই শিখছো গত টিউটোরিয়ালে বোর্ড বইয়ের অঙ্ক প্রশ্নের মতো। তো আমরা এখানে স্কোয়ার স্কোয়ার করে নিব, স্কোয়ার স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসালে আমাদের হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই ব্র্যাকেটের ভিতরে আরেকটা অনুসিদ্ধান্ত বসানো যায়। এখন দেখবো আমাদের মান কিসে দেওয়া আছে, মান দেওয়া আছে প্লাসে, সেক্ষেত্রে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত বসাবো, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর বাইরে একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এই, এই মাইনাসটা হচ্ছে এই, আর উপরে এর স্কোয়ার নিচে স্কোয়ার কাটা থাকে আমাদের 2। এখন এটার মান আমরা পেয়েছি 4, 4 যদি বসাই দিই তার উপর আছে স্কোয়ার, এই 2 এই 2 কাটা থাকে হচ্ছে এখানে আমাদের 2, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2। এখানে 4 এর উপর স্কোয়ার দিলে হয় আমাদের 16, মাইনাস আছে 2, উপর স্কোয়ার মাইনাস 2। এরপরে আমরা যদি এখান থেকে করি, তারপর আমাদের 16 থেকে 2 বিয়োগ করলে 2 বিয়োগ করলে থাকে 14, 14 এর উপর স্কোয়ার আছে মাইনাস আছে 2। তো এখন আমরা দেখব 14 14 গুণ করলে কত হয়, আমরা আগে দেখে আসছি 14 14 গুণ করলে 194 96 হয়। তো 196 বিয়োগ আছে 2 থাকবে হচ্ছে 194, এটা হচ্ছে আমাদের উত্তর 194। অঙ্কটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, সো অঙ্কটা অবশ্যই মনোযোগ সহকারে করবা। আমি এটা বুঝলাম না এই কারণে, কারণ 4 পর্যন্ত কিন্তু আমরা এর আগের টিউটোরিয়ালে পড়ছি যে পাওয়ার 4 থাকলে ওখান থেকে আমরা মানটা কিভাবে করব, দুইবার অনুসিদ্ধান্ত বসাবো স্কোয়ারের তাহলে হয়ে যাবে, অথবা উদ্দীপককে দুইবার কি করব বর্গের সূত্র বসাবো, দুটো পদ্ধতি শিখছি। এখন আমাদের লাস্ট যে উদ্দীপকটা আছে তোমরা দেখতে পারতেছ এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান আছে 1, এক্স স্কোয়ার মাইনাস 4x। অঙ্কটা একেবারে সহজ দেখলে মনে হচ্ছে, কারণ আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখলাম যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান 1। এখানে আমরা এটাকেও কি করবো উভয়পক্ষকে এক্স স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিব, তাহলে 4x ভাগ হচ্ছে এক্স সমান হচ্ছে 1/x, এখানে লিখব হচ্ছে এক্স দ্বারা ভাগ করে। তো আমাদের এখানে একটা দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ বাদ দিলে থাকতেছে একটা এক্স মাইনাস এক্স এর কাটা থাকতেছে 4, তো আর এখানে থাকতেছে 1/x। এখন যদি আমরা কি করি, এই 1/x প্লাস আছে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, আর এই 4টা মাইনাস আছে এভাগে প্লাস, সো একটা নির্দিষ্ট একটা মান বসানোর মতো পর্যায়ে চলে আসলো, x মাইনাস 1/x সমান 4। এখন আমাদের উদ্দীপক আছে x টু পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে একই রকম অঙ্ক আমরা ভাগ প্রক্রিয়ায় করব, সো আমি এই পেজে দেখাই। এখান থেকে যদি আমি অঙ্কটা করি তাহলে আমাদের প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি আছে, রাশি সমান আছে এক্স 4 প্লাস 1 ডিভাইডেড বাই আছে এক্স স্কোয়ার। এখানে কিন্তু আগে যেটা বললাম উপরে দুটো পদ আছে নিচে একটা পদ, আমরা দুটো পদ থেকে দুটো ভগ্নাংশ তৈরি করব, এক্স 4 এক্স স্কোয়ার প্লাস উপরে 1 আছে নিচে এক্স স্কোয়ার। এখন এখানে আমাদের 4টা এক্স আছে, দুটো বাদ দিলে থাকবে 2টা প্লাস 1/x। এখন দেখো এই অঙ্কটা তোমাদের সবার পরিচিত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আমরা মান বসাবো, অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো মাইনাসে, কারণ মান আছে মাইনাসের, তাহলে আমাদের হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab মানে 1/x। তো এখন দেখো এই উপর এক্স নিচের এক্স আগে কাটা দিয়ে দিলাম, আর এটার মান আমরা উদ্দীপক থেকে বের করেছি কত, 4 বের করেছি, এই 4টা আমরা এখানে বসাই দিব, তাহলে 4 এর উপর আছে স্কোয়ার প্লাস 2, 4 এর উপর স্কোয়ার দিলে হবে 16 প্লাস 2, তাহলে থাকবে হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে নির্ণেয় মান। তো প্রিয় শিক্ষার্থী অবশ্যই অঙ্কগুলো তোমাদের সহজ এখন মনে হচ্ছে, কারণ বোর্ড বইয়ের প্রশ্নগুলো আমরা সলভ করে এসেছি,
এখন আমরা এক্সট্রা কিছু অঙ্ক দেখতেছি যে সৃজনশীল পরীক্ষায় কিভাবে উদ্দীপকগুলো আসে আর উদ্দীপক থেকে আমরা কিভাবে প্রশ্নগুলো সলভ করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমি আরো কিছু অঙ্ক উদ্দীপক থেকে করব, তারপরে সৃজনশীলে যাব। তো আজকে যে অঙ্কগুলো উদ্দীপকগুলো আমরা সমাধান করলাম, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, তাহলে আশা করি বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসবে আশা করি তোমরা অবশ্যই ফুলফিল অ্যান্সার করতে পারবা, সঠিকভাবে অ্যান্সার করতে পারবা, যেন ফুল নাম্বার পাও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সুস্থ থাকবা, আমার চ্যানেলটাকে আবার বলতেছি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।